আকাশ নীল এবং আমার নাম নিহারলঞ্জন হওয়া সত্ত্বেও আমার বিবাহ হইল পাখরা গ্রামবাসী ক্ষান্তমণি নামনি এক পল্লী পালার সহিত এবং বছরান্তে তিনি একটি কন্যা সন্তান প্রসব করিয়া তাহার নাম রাখিয়া দিলেন বুঁচি নামকরণটিতে একটু আপত্তি করিয়াছিলাম তাহাতে বাড়ি এবং পাড়ার লোক সত্য কহিল বলিল এই কালো কুচ্ছিত মেয়ের নাম রাখবে পুষ্পমঞ্জুরি নাকি তোর যত সব অনাথ সৃষ্টি মেয়েটি ছিল রংটাও বেজায় কালো একটি চোখ ছোট আবার একটি চোখ বড় তাছাড়া কীরকম বোকা হওয়া ধরনের মুখে সর্বদাই লাল ঝরে পুষ্পমঞ্জুরি নাম দেওয়া চলে না ঠিকই বছর দুই পরে ক্ষান্তমনি বুচিকে লইয়া বাপের বাড়ি গিয়াছেন সেদিন রোববার কাহারও কাজকর্ম নাই চণ্ডী মণ্ডপে বসিয়া আলোচনা চলিতেছে হঠাৎ আমার কথা উঠিয়া পড়িল নৃপেন কহিল এই দেখো না ভাই নিহারের অদিষ্ট হলো যাওবা বা একটি মেয়ে তাও আবার এমন কদাকার শ্যামবোস বললেন তা আবার বলতে বিয়ে দেবার সময় নাকের জলের চোখের জলে দিতে হবে টাকা চাই প্রচুর হাড়ুখুড়োত তামাকে দুটো টান দিয়া বলিলেন আরে ভাই আজকাল শুধু টাকা হলি হয় না লোকে টাকাও চায় লোকে রূপও চায় চোখ দুটো ছোট বড় হয়ে আরও মুশকিল কিনা কি যে হবে সকলেরই খুব দুশ্চিন্তা এমন সময় পিওন আসিয়া আমাকে একখানে চিঠি দিয়া গেল নির্পেণ করিল কার চিঠি হে আমি চিঠি পড়া শেষ করিয়া বলিলাম বউ লিখেছে বুঝি মারা গিয়েছে কাল